মুখ দিয়ে ধোয়া বের করে শিকারকে গিলে ফেলার চেষ্টা মাছের, ভিডিওটি আপনাকে চিন্তায় ফেলতে পারে। বিশাল এই পৃথিবীতে কতই না অদ্ভুত ঘটনা ঘটে চলে, তবে সব থেকে বেশি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটে প্রাণীজগতে। এজন্যই অ্যানিমেল ওয়ার্ল্ড নিয়ে মানুষ বরাবরই বেশ কৌতূহল অনুভব করেন। পশু পাখি অথবা সামুদ্রিক জীবদের জীবনধারণ প্রক্রিয়া, খাদ্য গ্রহণ প্রক্রিয়া, শিকার নিয়ে প্রকৃতি প্রেমীরা বেশ আগ্রহ অনুভব করেন। জীবজগৎ প্রেমীদের জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বহু পুরনো ভিডিও ফের প্রকাশ্যে এসেছে। ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। উল্লেখ্য, এই ভিডিওটি বহুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যারা এখনো ভিডিওটি দেখার সুযোগ পাননি তাদের উদ্দেশ্যেই সোশ্যাল সাইটে এই ভিডিও আপলোড করা হয়েছে। একটি ল্যাংফিশের শিকার করার ধরন ওই ভিডিওটিতে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে কিভাবে মুখ দিয়ে ধোঁয়া নিঃসরণ করে ওই ল্যাংফিশটি একটি বিশাল আকৃতির ইল মাছের শিকার করছে। ভিডিওটি দেখে আটকে উঠেছেন নেটিজেন। যারা আগে দেখেননি ভিডিওটি, তাদের রীতিমতো রোমাঞ্চিত করে তুলবে এমন দৃশ্য। দৃশ্যটি মিস না করতে চাইলে এখনই এই ভিডিওটি দেখে নিন। প্রাণীজগতের এমন অদ্ভুত এবং অভিনব দৃশ্যের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হবেন না যেন।